এখনই শুরু হতে যাচ্ছে আমাদের মহান শহীদদের প্রতি। কিশোরগঞ্জে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য আয়োজন। বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এই দিন যথাযথ মর্যাদায় স্মরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের। এ উপলক্ষে নেওয়া হয় নানা কর্মসূচি। আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে 50 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল 7টায় গুরুদয়াল সরকারি কলেজে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, সিভিল সার্জন ডক্টর মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, উদিসি শিল্পী গোষ্ঠী, জেলা পাবলিক লাইব্রেরি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয় স্মৃতিসৌধে। পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে। সকাল 10:30টায় অনুষ্ঠিত হয় বিজয় র্যালি এবং জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা, সিম্পোজিয়াম ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল ক্রীড়ানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণসঙ্গীত, আলোকসজ্জা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শন ইত্যাদি। প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠান দুপুর 3টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম থেকে সংযুক্ত করে শপথ পাঠে অংশ নেওয়া হয়। তথ্যচিত্রে ফরাদ ইসলাম, বিডি চ্যানেল 4, কিশোরগঞ্জ।